হাই কিচেন আপনাদের স্বাগতম আজ আমি বানাবো চিকেন পপকর্ন আর এই চিকেন পপকর্ন খেতে বা বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করে আর আপনারা চাইলে বিকালে নাস্তার জন্য এই চিকেন পপকর্ন বানাতে পারেন খেতে দারুণ লাগবে চলুন চিকেন পপকর্ন বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে চিকেন ময়দা কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা লবণ গোলমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া ডিম ও তেল এখন চিকেন পপকর্ন বানানোর জন্য এইখানে রয়েছে এক কাপ পরিমাণ হাঁট ছাড়া চিকেন ছোটো ছোটো কিউব করে কাটা এরপর চিকেনগুলো মাখানোর জন্য বাটিতে ঢেলে নিব আর দিব স্বাদ মতো আধা চা চামচ লবণ আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে চিকেনগুলো ভালোভাবে মেখে নিব আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন চিকেনের মধ্যে লবণ ভালোভাবে ঢোকার জন্য ঢেকে আধা ঘন্টা অপেক্ষা এরপর চিকেনগুলো মেখে আধা ঘন্টা অপেক্ষা করার পর এখন দিব দুইটা ডিম ও তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবার চিকেনগুলো ভালোভাবে মেখে নিব। আর এইখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি চিকেন ভাজাগুলো মুচমুচে হওয়ার জন্য আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও মাখাতে পারেন এখন চিকেনগুলো কুটিং করার জন্য প্রথমে প্লেটে এক কাপ পরিমাণ ময়দা ঢেলে নিব এরপর মেখে রাখা চিকেনগুলো থেকে এক টুকরা করে চিকেন তুলে ময়দার উপরে রাখবো চিকেনে টুকৰা ময়দা ভাল ভাৱে লাগি নিব এরপর চিকেনের গায়ে লেগে থাকা অতিরিক্ত ময়দাগুলো ঝেড়ে চিকেনের টুকরাগুলো প্লেটে তুলে নিব আর এইভাবে বাকি সবগুলো চিকেনের টুকরা ময়দায় গড়িয়ে কুটিং করে নিব আর আপনারা চাইলে চিকেনগুলো ময়দার পরিবর্তে পাউরুটির রুটির গুঁড়াতেও কুটিং করে নিতে পারেন এখন চিকেনগুলো ভাজার জন্য কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিব আর তেল ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব এখন তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর কুটিং করা চিকেনগুলো থেকে চিকেন কড়াইতে দিয়ে দিব আর চিকেনগুলো সাথে সাথেই নাড়ব না একটু শক্ত হলে এপিট করে গোল্ডেন করে ভেজে নিব আর এই সময় চুলারস মিডিয়াম থাকবে এখন সব চিকেনগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর চিকেন ভাজাগুলো প্লেটে তুলে নিলেই গরম গরম মুচমুচে চিকেন পপকর্ন খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন পপকর্ন আর এইভাবে চিকেন পপকর্ন বাড়িতে ভেজে অবশ্যই খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই চিকেন পপকর্ন আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন ভাই